আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার আফসানা শারমিন বলছি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আর মোটামুটি না যেহেতু বাবুরা আমার সাথে আছে আমার ফ্যামিলি মেম্বার্স যেমন আমার শাশুড়ি আমার যা আমরা একসাথে এসেছি একটু বাইরে আজকে সকাল না ঠিক আবার সকালে ব্রেকফাস্ট করব বাইরে সবাই মিলে একসাথে তো ওই উদ্দেশ্য করে বের হওয়া তো আসলে মূলত আমি বের হব এরকম প্ল্যান ছিল না তো আমার শাশুড়ি আমার যাকে নিয়ে কোথাও একটা যাওয়ার কথা ছিল যাই হোক ওগুলো বিস্তারিত আর বলার দরকার নেই তো সেটা ক্যান্সেল হওয়াতে তখন ভাবলাম যে আম্মাকে নিয়ে একটু ঘুরে আসো কোথাও তো এখন আবার যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে বাণিজ্য মেলা যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি তো ঠিক আছে তারপর বাইরে বের হবে ব্রেকফাস্ট তখন অলরেডি বারোটার কাছাকাছি বেজে যাচ্ছিলো তখন আমার যা এবং আমার শাশুড়ি উভয় আমাকে জোর করেছে দুজন মিলেই আম্মা তো আমাকে ছাড়া যাবেই না তো আমার যাও অসম্ভব বলে না ভাবি আপনি গেলে ভালো লাগবে চলেন তো আমি যা যে আমি চিন্তাই করি নাই কারণ সত্যি শীতের মধ্যে বাবুকে নিয়ে বাবুকে ক্যারি করাটা অনেক কষ্ট ওই তো আম্মা ঘুরে ঘুরে দেখছে আমার শাশুড়ি আমরা যাই হোক তারপরে ধানমন্ডিতে এসেছি টুকটাক খেলাম ব্রেকফাস্ট ভারী কিছু করার কথা ছিল বলে নিচ্ছি এখানে একটা মসজিদ এটা অসম্ভব ভালো লেগেছে আর যেহেতু আজান তা আমি সবাই আমার ভিয়ার্সদের শোনাবো আমার আজান শুনতে ভালো লাগে আমি মনে করি সকল মুসলমানদেরই ভালো লাগে যাই হোক মসজিদটাও দেখতে অসম্ভব এত সুন্দর একটা পরিবেশ কি বলব এখানে এসে আমার এতটা ভালো লাগছে গাছপালা মাটি পাশে মসজিদ একটা শান্ত পরিবেশ এই যে আমার দুই মেয়ে বড়ো দুজন হেঁটে আসছে বড়টার মনটা খারাপ সে কী বলবো প্ল্যানের বাইরে এসেছে তো তাই তো অনেক ঠান্ডা এখন তাই ওরা জিন্স সোয়েটার এগুলো পরেছে কিছু করার নেই তো তারপরও ঠান্ডা থেকে দূরে থাকার চেষ্টা মানুষ সবারই করা উচিত আর ওরা মূলত এইভাবেই একটু চলাফেরা করতে কমফর্ট ফিল করে তো ঠিক আছে যাই হোক তো তো ঠান্ডা অনেক বেশি তো ওরা হেঁটে পাড়াচ্ছে আমি আমার বৃহস্পদের সাথে আবার একটু শেয়ার করতে চাই আমার বাবুটা অনেকক্ষণ ঘুমায়নি সকাল থেকে আমরা বের হওয়ার পরে ওর ঘুম ছিল বাইরে বের হলে বাবুদের ছোট অল্প হালকা খাবার নিয়ে আসলেও ওরা কিন্তু খায় না বাবু এখন আলহামদুলিল্লাহ ঘুমাচ্ছে একটু পরে আসর আজান দিবে হ্যাঁ এখনই আশ্রয় আজানটা পড়বে দেখেই বাবু ঘুমিয়ে গেছে যাই হোক বাবু ঘুমাচ্ছে এরকম একটা আসলে সত্যি কথা আমি আবার একটু বলি আমি এটা আমার ভিডিওতে আমি বলছি কিন্তু তার আগে আমি যখন এখানে কিছুক্ষণ একা একা আমার শাশুড়ি যা আমার বাচ্চার ওরা আরও সামনে তো আমি মসজিদ এখানে মাটি গাছপালা আমি সত্যি কথা খুব আমি আমার নিজের মাকে মিস করছি মনে হচ্ছে এরকম একটি মাটি নিচে তো আমার মা শুয়ে আছে এখানে না হোক অনেক দূরে পরিবেশটা খুব থমথমে খুব ফিল করেছি মাকে কথাটা কারোর সাথে শেয়ার করি নাই ওই মুহুর্তে কিন্তু এখন আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করছি তো তার পাশেই হঠাৎ তাকিয়ে দেখি আমার শাশুড়ি মা হেঁটে যাচ্ছে তখন একটু ভালোই লাগলো যে এক মাকে ফিল করছি আরেক মা হেঁটে যাচ্ছে পাশে মসজিদ আমার মা যেখানে শুয়ে আছে সেখানেও ঠিক পাশেই মসজিদ আমার মা মসজিদের আজান শুনতে পায় প্রতি মুহূর্তে এরকম পরিবেশে আসলে আমি আমার আম্মাকে অনেক মিস করি অনেক অনেক মিস করি আম্মা যেখানেই আছে যেন ভালো থাকে আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিফ করে শান্তিতে রাখে মা তো মা এটা বলে বোঝানো যাবে না সত্যি কথা খুব আম্মাকে মিস করেছি তো আমার সাথে আমার তিন মা আছে চার মা আছে তিন মা না শাশুড়ি মা আমার তিন মেয়ে আমার যা আছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার যাটা আমাকে অসম্ভব ভালোবাসে আমি এটা বলে বোঝাতে পারবো না ওকেও আমি খুব স্নেহ করি ভালোবাসি ওর সাথে আমার মান অভিমানের সম্পর্ক নাই সত্যি কথা আমি কারোর সাথে মান অভিমানের সম্পর্ক করি না তো এক জীবন আর যাই হোক আমি সবার ভালোবাসা পেয়েছি আমি কতটুকু দিতে পেরেছি তা জানি না চেষ্টা করি ফ্যামিলি সবাই কিনে ভালো থাকার চেষ্টা করি সবাইকে ভালোবাসতে চেষ্টা করি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন